নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাচ্ছি সুজির ভাপা পিঠা। এটা বানানো খুবই ইজি, তো চলুন দেখে নিই এটা বানাতে কী কী লাগবে। প্রথমে আমি 1 কাপ পরিমাণ সুজি নিলাম, আর সুজিটা একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি যাতে একটু চেলে নিতে পারি। সুজিতে অনেক সময় অনেক কিছু নোংরা থেকে থাকলেও থাকতে পারে, তাই একটু এভাবে চেলে ব্যবহার করাই ভালো। তো দেখুন, আমার সুজিটা চেলে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে যদি সামান্য একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ অনেক বেড়ে যায়, তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা সুজির সাথে খুব ভালো করে হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নেব প্রথমে। তারপর দেখুন, আমি দুধ দিয়ে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তো দুধটা কিন্তু আমার গরম দুধ নয়, গরম করে আবার ঠান্ডা করা হয়েছে, মানে ঠান্ডা দুধ, রুম টেম্পারেচারে যেমন দুধ থাকে সেই রকমই দুধ নিয়েছি। এবার আমি অল্প অল্প পরিমাণ দুধ দেব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা তৈরি করার ওপরেই কিন্তু আপনার এই পিঠাটা ফ্লপি কতটা হবে বা কতটা সুন্দর হবে সেটা নির্ভর করছে, তাই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। আর দেখুন, এখানে আমি ব্যাটারটা বানানোর পর 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিলে কিন্তু পিঠাটা খুবই স্পঞ্জি হবে আর খেতেও ভালো হবে। আর আমি এখানে সুজির ব্যাটারটা তৈরি করার জন্য দুধের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও গুলে নিতে পারেন, বাট দুধ দিয়ে যদি ব্যাটারটা তৈরি করা হয় তাহলে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। তো দেখুন, এখন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই সুজিটা আমি 10 মিনিট মতো রেস্টে দেব, তাতে করে কি হবে সুজিটা একটু ফুলে যাবে আর দুধটা আর একটু টেনে যাবে, মানে ব্যাটারটা আর একটু গাঢ় হয়ে যাবে। এবার দেখুন, পিঠের ভেতরে পুর দেওয়ার জন্য আমি নারকেলের অর্ধেকটা অংশ নিয়ে কুড়ির সাহায্যে কুড়িয়ে নিয়েছি, আর এভাবে গুড় দিয়ে কড়াই একটু নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা নারকেল আর কাঁচা গুড়ও ব্যবহার করতে পারেন, বাট কাঁচা গুড় আর কাঁচা নারকেল ব্যবহারের থেকে যদি এইভাবে কড়াইয়ে নেড়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু পিঠার টেস্ট অনেক বেশি ভালো হয়। এখন দেখুন, 10 মিনিট মতো হয়ে গেছে সুজিটা রেস্টে দেওয়া। এখন আমি খুলে দেখে নেব সুজিটার কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন সুজিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি আর একবার হ্যান্ড ওয়েক্স দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আপনাদের বাকি প্রসেসিংটা দেখাচ্ছি যে পিঠাগুলো আমি কিভাবে তৈরি করেছি। তো পিঠাগুলো বানানোর জন্য আমি খুবই ইজি প্রসেস ব্যবহার করেছি। এখানে 3টে বাটি নিয়েছি, আর এরকম বাটি তো সবার বাড়িতেই পাওয়া যায়। এবার বাটিগুলোতে আমি একটু করে তেল বুলিয়ে নিলাম যাতে করে পিঠেটা আমার ইজিলিভাবে উঠে চলে আসে, মানে ওর তোলার সময় যেন ভেঙে টেঙে না যায়, সেই জন্য ভালোভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা থেকে অল্প অল্প একটু করে দিয়ে দেব বাটির মধ্যে। তো সমস্ত বাটিতে আমি 1 হাতা করে একটু করে দিয়ে দিচ্ছি। তারপর আমি যে নারকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করে রাখলাম সেটা এই বাটির মাঝখানে দিয়ে দেব, মানে পিঠার মধ্যেখানে। আর পুরটা যত বেশি বেশি করে দেওয়া হবে পিঠাটা খেতেও কিন্তু তত ভালো লাগবে, তাই আমি একটু বেশি পরিমাণে পুরটা দিয়েছি। আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই ইজি, যে কেউ বানাতে পারবে। এই ভিডিওটা দেখে আপনারা যদি ফার্স্ট টাইম ট্রাই করেন তো আপনাদের পিঠা একটুও খারাপ হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। এই পিঠাটা চাইলে কিন্তু আপনারা ইডলি মেকারেও তৈরি করতে পারেন, যেটাতে ইডলি বানানো হয়। সেক্ষেত্রে পিঠেগুলো একটু ছোট ছোট হবে আর পুরটাও একটু অল্প করে দিতে হবে, কিন্তু সবার বাড়িতে তো আর সবসময় সব জিনিস অ্যাভেলেবেল থাকে না, তাই অনেক সময় কি হয় অনেক কিছু রেসিপি আমাদের দেখে ভালো লাগলেও আমরা বানাতে পারি না, যে আমার কাছে এই জিনিসটা নেই আমি কিভাবে বানাবো। এই কথাটা ভেবেই কিন্তু আমি এরকমভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করলাম যাতে করে সবাই পিঠাটা বানাতে পারে, মানে কারোর যদি দেখে ইচ্ছা হয় তাতে বানিয়ে খেতে পারবে। তো দেখুন, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাটিগুলো একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে যদি ভেতরে কোনো কিছু হাওয়া থেকে থাকে তো সেটা বেরিয়ে আসবে। আর এই যে দেখুন, হাওয়া বেরিয়ে আসছে। এবার আপনাদের বানানোর প্রসেসিংটা দেখাবো, কিভাবে পিঠেগুলো আমি কুক করেছি
সেটাও খুব ইজিভাবেই করেছি। তো প্রথমে দাঁড়ান একটু সাজিয়ে নিই পিঠেগুলো, যাতে দেখতে ভালো লাগে। ওপর থেকে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আপনাদের কাছে আমন্ড, পেস্তা যদি চাই কিছু থাকবে সেটাও দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন। চাইলে ওপর থেকে একটা করে চেরি দিয়েও সাজিয়ে নিতে পারবেন, তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে আর বাচ্চারা খুব পছন্দও করবে খেতে। আর এটাকে খুবই হেলদি একটা রেসিপি, বাচ্চাদেরও আপনি বানিয়ে খাওয়াতে পারেন। তো এবার সাজানো হয়ে গেছে, দেখুন। এবার চলুন আপনাদের দেখাই, আমি একটা কড়াইয়ে দেখুন সামান্য একটু জল নিয়ে নিয়েছি। এবার একটা এইভাবে স্ট্যান্ড বসিয়ে দিলাম, তো সোজাভাবে বসাচ্ছিলাম, দেখলাম হচ্ছে না, তাই একটু উল্টো করে দিয়েছি স্ট্যান্ডটাকে। এবার স্ট্যান্ডটাকে এক হাত দিয়ে ধরে তিনটে বাটি তিন দিকে বসিয়ে দিলাম। এবার খুব আলতোভাবে একটা ঢাকনা ওপর থেকে ঢেকে দেব। আর বাটিগুলো কিন্তু সোজাভাবে বসাবেন, না হলে কিন্তু পিঠেগুলো সুন্দরভাবে হবে না, মানে কুক হবে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে না, দেখতে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আলতো হাতে বসিয়ে দিয়েছি। তো দেখুন 10 মিনিট মতো হয়ে গেছে। 10 মিনিট পর এবার আমি ঢাকনা খুলে চেক করব একটা টুথপিকের সাহায্যে, যেভাবে কেক টেস্ট করেন যে হয়েছে কি না কুক, সেইভাবে আমি পিঠেগুলোকে একটু চেক করে নেব। তো একটা টুথপিক দিয়ে দেখে নিলাম। তো দেখুন টুথপিকের গায়ে একটুও লেগে নেই, মানে পিঠেগুলো একদম আমার পারফেক্টভাবে কুক হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব আর এটা ঠান্ডা হতে একটু সময় দেব, স্ট্যান্ডিং টাইমে রাখবো, মানে কিছু 10 থেকে 15 মিনিট কি আধ ঘন্টা ঠান্ডা হতে সময় দেব। এখন দেখুন খুবই গরম আছে, তো পিঠেগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটা কাপড়ে ধরে এভাবে। তারপর ঠান্ডা হলে আপনাদের পিঠেগুলো আমি খুলে দেখাবো বা বাটি থেকে বের করে দেখাবো যে কেমন হয়েছে পিঠেটা। তো দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম, এখন মোটামুটি গরম আছে তবে অনেকটাই ঠান্ডা হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলো এইভাবে একটু তুলে নিচ্ছি, যদিও আমি তেল দিয়েছিলাম তাতে করে খুব সুন্দরভাবে উঠে আসবে, তো তবু একটু এইভাবে চারিদিকটা চাকু সাহায্যে তুলে নিচ্ছি। তারপর পিঠেটা আমি একদমই তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা আর কতটা ফ্লপি হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি রিকোয়েস্ট করব সবাই একবার বাড়িতে বানাবেন। আমি যেসব জিনিসগুলো ব্যবহার করেছি আশা করি সবার বাড়িতেই সবসময় থাকে, তো সেই সব জিনিস দিয়ে শীতকালে একবার এই পিঠেটা বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। আর আমি এখানে কোনো চালের গুঁড়ো টুড়ো কোনো কিছুই দিইনি, ডাইরেক্ট সুজি দিয়ে বানিয়েছি, তাই আপনাদের বানাতেও খুব ইজি হবে। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়, আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে। তো দেখুন আমার বাটিগুলোতে একটু আর লেগে নেই, তিনটে পিঠাই আমার পারফেক্টভাবে হয়েছে আর খুব সুন্দর উঠে এসেছে। এবার একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, পারলে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।